আজবতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ছাড়া আমাদের কোনো উপায় নাই। এটা তো আমার আপনার হক না, বরং এটা কার হক? আল্লাহ রাব্বুল আলামিনের হক। তারপর নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের একটি হাদিসে পাক থেকে আমরা হাদিস শুনি, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, আরাইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, তোমাদের কারো দরজার সামনে, ঘরের দরজার সামনে একটা নদী থাকে, আর সেই নদীর মধ্যে ওই ব্যক্তি পাঁচবার দৈনিক পাঁচবার গোসল করে, কয়বার? পাঁচবার গোসল করে। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম সাহাবাদেরকে ডেকে বলেন, হাল ইয়াবকা মিন বারাইহি শাই, তার শরীরের মধ্যে কি কোনো ময়লা বাকি থাকবে? নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের প্রশ্নের জবাবে সাহাবায়ে কিরাম বলতেছে যে না, তার শরীরের মধ্যে কোনো ময়লা বাকি থাকবে না। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, ফাযালিকা মিসলু সালাওয়াত মিসলু সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, কোন ব্যক্তি যদি দুনিয়াতে থাকা অবস্থায় যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, ওই ব্যক্তি যেমন পাঁচবার গোসল করার কারণে শরীরের মধ্যে কোনো ময়লা বাকি থাকে না, আর দুনিয়াতে থাকা অবস্থায় কোন ব্যক্তি যখন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, ওই ব্যক্তির জিন্দগির কোনো গুনাহ থাকে না, ওই ব্যক্তির গুনাহ সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। নামাজের ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে একটি উল্লেখযোগ্য মশহুর একটি আয়াত রয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সমস্ত অশ্লীল কাজ হইতে মুক্ত রাখে। এক ব্যক্তি নামাজ পড়ে আর বলে, হুজুর নামাজ তো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি, কিন্তু আমি তো দেখি কোন খারাপ কাজ থেকে বাঁচতে পারি না। আরে খারাপ কাজ থেকে বাঁচবেন কিভাবে? আপনার তো নামাজই হয় না, নামাজের সূরা ঠিকঠাক মতন পড়তে পারি না, সূরা ফাতিহার মধ্যে ভুল হয়, নামাজের যে আরকান গুলো রয়েছে এই আরকান গুলো ঠিকঠাক মতো আদায় করি না, আমার রুকুর সমস্যা, আমার সিজদার সমস্যা, আমার নিয়তের সমস্যা, নামাজের ভিতরে বিভিন্ন রকমের চিন্তা পেরেশানি, এই সমস্ত টেনশন পেরেশানি যুক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কখনো গ্রহণযোগ্য হবে না। মুফতি তকি ইসমানি তার ইসলাহী কুতুবাতের মধ্যে 14 নম্বর খণ্ডের মধ্যে বলেছেন যে নামাজের মধ্যে খুশু খুজু থাকতে হবে। বলে খুশু কাকে বলে? খুজু কাকে বলে? যে নামাজ দাঁড়িয়েছি যে একাগ্র চিত্তে আল্লাহর সমীপে আমি দাঁড়িয়েছি, দুনিয়ার সব পিছনে থাকবে, আমার নামাজ সামনে থাকবে, দুনিয়ার সব টাকা পয়সা ধন দৌলত গাড়ি দাঁড়িয়ে আমার পিছনে থাকবে, নামাজে দাঁড়িয়েছি, আমার রুকু সেজদা গুলো পুঙ্খানুপুঙ্খানু ভাবে আদায় করবো, আদায় হবে, খুশু খুজুর সাথে কোন রকম টেনশন পেরেশানি থাকবে না, নিরহংকারের সাথে মানুষকে দেখানো যাবে না, কোন আমল যদি মানুষকে দেখানো হয় ওই আমল আল্লাহ রাব্বুল আলামিনের নিকট গ্রহণযোগ্য হবে না। নামাজ অনেকে পরে মানুষকে দেখানোর জন্য এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কবুল হবে না, এই জন্য নামাজের সময় খুশু খুজুর দরকার আছে না নাই? খুশু খুজুর দরকার আছে। নামাজের ভিতরে যদি কোনো ব্যক্তি একাগ্র চিত্তে নামাজ পড়ে, তাহলে ওই নামাজ ওই ব্যক্তিকে কাল কেয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে একটি আয়াত কারিমা কয়েকটি আয়াত কারিমার মাধ্যমে ঘোষণা দিয়েছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, ইযা মাসসাহু শাররু জাযুয়া ওয়া ইযা মাসসাহু খায়রু মানুয়া ইল্লাল মুসাল্লিন। নামাজ মানুষের অস্থিরতাকে দূর করে দেয়। নামাজ কি করে? অস্থিরতাকে দূর করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন অস্থিরতা দিয়ে। কি দিয়ে সৃষ্টি করেছেন? অস্থিরতা দিয়ে। ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, মানুষ সৃষ্টি হয়েছে অস্থির ভাবে। ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া ইযা মাসসাহু শাররু জাযুয়া, মানুষকে যখন পেরেশানি মানুষকে স্পর্শ করে তখন মানুষ অস্থির হয়ে যায়। অস্থির হয় না? হয় না। পেরেশানি আসলে আমরা অস্থির হইনি? হই না। ওয়াইযা মাসসাহুল খায়রু মানুয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কাউকে ধন সম্পত্তি দিয়ে দেন তখন অনেক ব্যক্তি এমন যে সে অস্থির হয়ে যায়। বলে কোন ব্যক্তি অস্থির হবে না, টেনশন পেরেশানির মধ্যে থেকেও ওই ব্যক্তি কষ্টে মধ্যে নিমজ্জিত থাকবে না, সে ব্যক্তি কষ্ট পাবে না যদি সে পাঁচ ওয়াক্ত ইল্লাল মুসাল্লিন, কোন ব্যক্তি যদি পাঁচ ওয়াক্ত বা জামাতের সাথে নামাজ আদায়কারী হয় তাহলে ওই ব্যক্তিকে টেনশন পেরেশানি গ্রাস করতে পারবে না, কোনোভাবে ওই ব্যক্তিকে টেনশন পেরেশানি গ্রাস করতে পারবে না যদি সে পাঁচ ওয়াক্ত বা জামাতের সাথে নামাজ আদায় করে। সম্মানিত মুসলমান ইকরাম, এই জন্য নামাজ পাঁচ ওয়াক্ত পড়ার দরকার আছে না নাই? রমজান এবং রমজানের বাহিরেও নামাজ পড়ার দরকার আছে না নাই? শুধু রমজানে কি ফরজ নাকি রমজানের বাহিরেও ফরজ?
তাহলে রমজানে যে আমরা এত ফজরের সময় মুসল্লি পাই আর রমজানের বাইরে কেন মুসল্লি পাই না? সম্মানিত মুসল্লিরা ইকরাম, নামাজ এটা সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের হক। নামাজ আদায় না করলে আল্লাহ পাকের পাকড়াও কাল কিয়ামতের ময়দানে হবে। এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জামাতের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সম্মানিত মুসল্লিরা ইকরাম, কোরআনে কারীমের মধ্যে যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছেন, সাথে সাথে যাকাতের কথাও আলোচনা করেছেন। বিভিন্ন জায়গায় অনেক জায়গায় নামাজের সাথে সাথে যাকাতের আলোচনা করেছেন। যাকাত আমাদের জন্য যাদেরকে আল্লাহ পাক রাব্বুল আলামিন ধন সম্পত্তি দান করেছেন ওই সমস্ত ব্যক্তির উপরও যাকাত ফরজ করেছেন। এই জন্য যাকাত আদায় করার দরকার আছে। সাত কারণে যাকাত ফরজ হয়। এক নাম্বার, কোন ব্যক্তির কাছে যদি নেশার পরিমাণ মাল থাকে, কি পরিমাণ মাল থাকে? নেশার পরিমাণ মাল থাকে, তার উপর যাকাত ফরজ হয়ে যায়। কোন ব্যক্তির কাছে নেশার পরিমাণ মাল যদি এক বছর অতিক্রান্ত হয়ে যায়, অতিক্রম হয়ে যায়, তখন ওই ব্যক্তির উপর যাকাত ওয়াজিব হয়ে যায়। কোন ব্যক্তির কাছে যদি নিজস্ব মাল থাকে, অন্যের মাল না বরং নিজস্ব মাল থাকে, তাহলে ওই ব্যক্তির উপরও যাকাত ফরজ, ওই ব্যক্তির জন্য যাকাত আদায় করা ওয়াজিব। কোন ব্যক্তির যদি ঋণগ্রস্ত থাকে, কোন ব্যক্তি যদি ঋণগ্রস্ত থাকে, তাহলে ওই ব্যক্তির উপর কি হবে না? যাকাত ওয়াজিব হবে না। আকেল, যে ব্যক্তি আকেল এবং বালেগ, ওই ব্যক্তির উপর যাকাত ফরজ। এবং যে ব্যক্তি স্বাধীন, স্বাধীন মানে ওই ব্যক্তি আজাদকৃত, ওই ব্যক্তির নিসাব পরিমাণ মাল রয়েছে, ওই ব্যক্তির উপর যাকাত কি ফরজ। যাকাত আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ধন সম্পত্তি দিয়েছেন তাদের উপর যাকাত আল্লাহ পাক রাব্বুল আলামিন ফরজ করেছেন। এই জন্য যাকাত আদায় করার দরকার আছে না নাই? বলে যাকাত আদায় করার দরকার আছে। হুজুর প্রমাণ দেন, দেখেন প্রমাণ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে প্রমাণ দিয়ে বলেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা দেন, ওয়া আকরিদুল্লাহা কওলান হাসানা ওয়া আকিমুস-সালাহ, মুমিন মুসলমান তো নামাজ আদায় করবে, সাথে সাথে ওয়া আতুজ-যাকা, যাকাত আদায় করবে। ওয়া আকরিদুল্লাহা কওলান হাসানা, আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন এই যাকাত তো আল্লাহ রাব্বুল আলামিনকে ঋণ দেওয়া। কোন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে যাকাত আদায় করে ঋণ দেয়, ওয়া আকরিদুল্লাহা কওলান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, এই আল্লাহ পাককে ঋণ দেওয়ার কারণে, বরং এই ঋণ দেওয়ার কারণে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে সবচেয়ে উৎকৃষ্টতম প্রতিফল আল্লাহ পাক দিয়ে দিবেন। এই ঘোষণা আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খাইরুন ওয়া আযম আজরা। আল্লাহ পাক বলেন কোন ব্যক্তি যদি যাকাত আদায় করে, তাহলে আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে সবচেয়ে উৎকৃষ্টতম প্রতিফল কাল কিয়ামতের ময়দানে দিব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যাকাত দেওয়ার দরকার আছে না নাই? যাকাত দেওয়ার দরকার আছে। কোন ব্যক্তি যদি যাকাত আদায় করে, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, الذين آمنوا وعملوا الصالحات لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. কোন ব্যক্তি যখন ঈমান আনে, ভালো কাজ করে, নামাজ প্রতিষ্ঠা করে এবং সাথে সাথে যাকাত দেয়, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহ পাকের নিকট সেই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে পুরস্কারে পুরস্কৃত হবে। এবং ওই ব্যক্তি দুনিয়া এবং আখেরাতে তার কোনো চিন্তা এবং পেরেশানি থাকবে না, ওই ব্যক্তি সোজা সোজা জান্নাতের মধ্যে ঢুকে যাবে। রব্বুল আলামিন ইরশাদ করেন, কোন ব্যক্তি যদি যাকাত ঠিকঠাক মতন আদায় করে, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল লাযীনা ইয়ুকীমুনাস সালাতা ওয়া ইয়ুতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন, কোন ব্যক্তি যদি ঠিকঠাক মতন নামাজ পড়ে আর যাকাত আদায় করে, তাহলে ওই ব্যক্তি ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য ঘোষণা দিয়ে বলে যে আমি তোমার বন্ধু। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের বন্ধু হয়ে যায়, তাহলে কি কোনো কিছু দরকার আছে? আর কোনো কিছু দরকার নাই। আল্লাহ পাক বলে ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং মুমিন বান্দা বান্দির মুমিন বান্দার ওই ব্যক্তি বন্ধু হয়ে যায়। এই জন্য কোন মুমিন বান্দা যদি কোন মুমিন পুরুষের কোন বান্দার যদি বন্ধু হতে চায়, তাহলে দান সত্তা বিশেষ করতে হবে, যাকাত ঠিকঠাক মতন আদায় করতে হবে। যাকাত যদি কোনো ব্যক্তি ঠিকঠাক মতন আদায় করে, তাহলে আল্লাহর বন্ধু হওয়া সম্ভব হবে, রসুলের বন্ধু হওয়া সম্ভব হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে
সঠিক জায়গায় সঠিকভাবে যাকাত আদায় করার তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা যাকাত আদায় করে না তাদের ব্যাপারে ঘোষণা দিয়ে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবীলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। দুনিয়াতে থাকা অবস্থায় যদি কোনো ব্যক্তি মাল সম্পদ জমা করে যাকাত আদায় করে না, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা, যদি কোনো ব্যক্তি স্বর্ণ রূপা জমা করে, নিসাব পরিমাণ তার কাছে স্বর্ণ রূপা আছে, ওই ব্যক্তি যাকাত আদায় করে না, ওরা ইউনফিকুনাহা ফী সাবীলিল্লাহ, আল্লাহর রাস্তায় সেই ব্যয় করে না। ঘোষণা দিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, ওই ব্যক্তির জন্য সুসংবাদ হচ্ছে জাহান্নাম। ওই ব্যক্তির সুসংবাদ কি? জাহান্নাম। যাকাত আদায় করব তো ইনশাআল্লাহ। যাকাত আদায় করার শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আরো বলেছেন, ইয়াউমা ইউমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কারাসতুম লি আনফুসিকুম ফাযুকূ মা কুনতুম তাকনিজুন। কোন ব্যক্তি যদি যাকাত আদায় না করে তাহলে সেই মাল সম্পদ জমা করেছে, এই মাল সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন তার কিয়ামতের ময়দানে, তার কিয়ামতের ময়দানে তার এই মাল সম্পদ গুলো জাহান্নামের আগুনের মধ্যে উত্তপ্ত করে দেওয়া হবে। ইয়াউমা ইউমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম, জাহান্নামের মধ্যে উত্তপ্ত করে, ফাতুকওয়া বিহা জিবাহুহুম, কপালের মধ্যে শাস্তি দেওয়া হবে ওই ধন সম্পদ দিয়ে, ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তার পিঠের মধ্যে তার পাজরের মধ্যে ওই ধন সম্পদ দিয়ে তাকে শাস্তি দেওয়া হবে। হাযা মা কানাসতুম লি আনফুসিকুম, আর ওই ধন সম্পত্তি বলতে থাকবে যে এটাই তোমার জন্য প্রতিফল, এটাই তোমার জন্য, আমি তোমার জন্য দুনিয়াতে থাকা অবস্থায় আমাকে যে জমা করেছো আজকে, ফাদুকুম মা কুনতুম তাকনিজুন, তুমি আজকে মজা চেখে নাও, মজার স্বাদ আস্বাদন করে নাও। জাহান্নামের আযাব তো জাহান্নামের আযাব বড় শাস্তি, এটা অনেক কষ্টদায়ক, বরং ফাদুকুম মা কুনতুম তাকনিজুন, যাকাত তুমি আদায় করো নাই, আজকে এই যাকাত আদায় না করার কারণে শাস্তির প্রভাব তোমার উপর পড়ছে, শাস্তির যোগ্য তুমি আজকে, আর শাস্তি তুমি পেতে থাকবে, অনন্ত অসীম তুমি শাস্তি পেতে থাকবে। এই জন্য যাকাত আদায় করার দরকার আছে কি নাই? কেয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাম ঘোষণা দিয়ে বলেন, কেয়ামতের ময়দানে এই যাকাত তার জন্য বড় একটি টেকো বিশিষ্ট, সুজান আকরাহা, টেকোওয়ালা বিশিষ্ট একটি সাপ হবে, যে সাপ কেয়ামতের ময়দানে ইতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামা, তার চারিদিক দিয়ে এই সাপ তাকে পেঁচিয়ে ধরবে, ইয়াখুযু বিল হিসাবাতিহি ইয়ানি বিশিষ্টাইহি, তার দুই চোয়ালের মধ্যে ওই সাপ কামড় দিয়ে ধরবে, বলে এমন কামড় দিয়ে ধরবে, ইয়ানি বিশিষ্টাইহি, কঠিন থেকে কঠিন কামড় দিয়ে ধরবে, আর বলতে থাকবে, আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার দুনিয়াতে জমে থাকা যে সম্পদ, আজকে সেই সম্পদ আমি সাপে রূপান্তরিত হয়ে তোমাকে আযাব দিচ্ছি, সুতরাং তুমি এই আযাবের গ্রহণ, তুমি এই আযাব তুমি আজকে তুমি পাবা, এই আযাবের শাস্তি আজকে তোমাকে মোকাপেক্ষী করে রেখেছে। সুতরাং যাকাত আদায় করার দরকার আছে কি নাই? এই যাকাত আট জায়গায় দিতে হবে। কয় জায়গায় দিতে হবে? আট জায়গায়, আটটি খাত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আট জায়গায় যাকাত দিতে বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা, গরীবকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাত দিতে বলেছেন, মিসকিনকে যাকাত দিতে বলেছেন, ওয়াল লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা, এবং যাকাত উত্তোলন যারা করে তারা যদি যাকাত প্রাপ্ত হয়ে থাকে তাহলে তাদেরকে যাকাত দিতে হবে, ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এই ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম এটি কাফেরদের দিল আকৃষ্ট করার জন্য আল্লাহ পাক ঘোষণা দিয়েছিলেন, তবে এই ঘোষণাটি পরবর্তীতে রহিত হয়ে গেছে, এটা কাফেরদেরকে যাকাত দেওয়া যাবে না, সাবধান। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি, ঋণগ্রস্ত ব্যক্তি যদি চলতে ফিরতে কষ্ট হয় তাহলে ওই ব্যক্তিকে যাকাত দেওয়া যাবে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গালিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিস সাবিল, এবং আল্লাহর রাস্তায় জিহাদ যারা করে তাদেরকেও যাকাত দেওয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, যতটুকু আলোচনা হয়েছে এতটুকু আলোচনা ইখলাসের সাথে আমি যে বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আমল করার সাথে সাথে আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন ও আমিন।